হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে মানুষের জীবন ধন্য হয়ে যায় সে রুহানি জগতের বিষয়গুলো যদি তারা বোঝে এবং সেই মতে চলে তবে বিশেষ করে আজকের যে আলোচনাটি সে আলোচনাটি হল কোরআনকে আমি মালি চিস্তি তিনটি ভাগ করেছি তিনটি ভাগ করেছি কোরআনকে একটি কাগজে লিপিবদ্ধ একটি কোরআন আরও একটি দেহের মধ্যে লিপিবদ্ধ করেছেন আল্লাহ দেহ কোরআন আরও একটি কোরআন হল রুহ ইনসানিয়াতের কোরআন এখন দেখা যায় কাগজের মধ্যে যে কোরআনটি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন হররত মুহম্মদ সাল্লাহ লাহ সাল্লামকে দিয়ে তো এই এই কাগজের কোরআনটাই দেখা যায় মানুষ পড়তেছে শুদ্ধ করতেছে শুদ্ধ করে করে পড়ে কিন্তু এটা কি বোঝাই দিতেছে কী করতে বলা হয়েছে মানুষ কিন্তু সেদিকে করার দিয়ে নেই শুধু পড়ার মধ্যে আছে তো এখন যে কথাটি বলবো যে এই কোরআনের মধ্যে আল্লাহ ইঙ্গিত করেছে যে তোমরা আমাকে এই কাগজের মধ্যে পাবে না আমাকে এই কাগজের মধ্যে পাবে না আমি থাকি আদমের ভান্ডে কিংবা আমি থাকি আদমের কালবে আমি আদমের কালবে বসত করি তাহলে কালপা কোথায় দেহের মধ্যে তাহলে কাগজে কোরআনের মধ্যে যখন আমরা সংবাদ পাব যে কিতাবন ফসিলাদ আজাদু কোরআন আরাবিয়ান। যে এই একটি গ্রন্থ সেই গ্রন্থটি কি এই মানব দেহটিও একটা গ্রন্থ যে আল্লাহ আরবি হরফ দিয়া গঠন করেছেন তো কি হলো আরবি হরফ দ্বারা যদি আল্লাহ এই মানব দেহটা গঠন করে থাকেন তাহলে সেই পাতার কোরআনে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে যে তোমরা কিতাবন ফসেলাত মানব দেহটা একটা কিতাব আর এই কিতাবের মধ্যে যখন আমরা যাব। তখন আমরা কি পাব যে আল্লাহ কি বলেছে যে আমি যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম আর যার কাল পবিত্র হয় আর সেই কাল পবিত্র কালভের মধ্যে আল্লাহ এসে বসে আল্লাহ বলেছে মমিন ব্যক্তির কালবে আমি আল্লাহর সিংহাসন তাহলে আল্লাহর সিংহাসন যদি মমিনের কালবে হয় তাহলে মমিনের দিকে ফিরে যদি আমরা আল্লাহ আকবর বলি তাহলে সে মমিনের মধ্যে বসে থাকা আল্লাহ আমার এই আল্লাহ আকবরটা নিলেন আর সেই মমিনের কালবের মধ্যে যদি আল্লাহ বসে থাকে তখন মমিনের দিকে ফিরে যদি সেজদাও করি এই সেজদাটা মমিনের কালবে বসে আল্লাহ সেজদাটা নিয়ে গেল এখন এই কথার প্যাস যদি কেউ দেয় যে না এটা মানে না তো এটা না মানলে তাহলে সেটা কিভাবে মানবেন যে যে কাবাগরের দিকে ফিরে আমরা সেজদা করি কী বলি কাবাতি ইশারিবাতি অল্লাহ আকবর তাহলে কাবাকে সামনে রেখে যখন আমরা সেজদা করেছি আল্লাহ কোরআনে কোথাও বলেছেন যে আমি সেই কাবাগরের ভিতরে আছি কি এটাও বলেছে যে আমি নিজে কাবাগর না আল্লাহ বলেছে যে সুরা কাফের দিকে যদি লক্ষ্য করি সুরা ফাতা দশ নম্বর আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা পাই যে আল্লাহ বায়াতের কথা বলেছে এবং আল্লাহ বলেছে যে যার মুসজিদ নাই সে সুপথে নাই তাহলে আমরা অবশ্যই যদি মসজিদ ধরেছি আবার কেউ ধরেনি অবশ্যই ধরতে হবে কোরআন অনুসারে না ধরলে আমরা সুপথে নেই তো এখন বিষয় হলো যে আদম রূপে মুসজিদ আর মসজিদের কালবে আল্লাহ বাসা তখন মুর্শিদের কালবে যদি আল্লাহ বসে থাকে তখন মুর্শিদকে যদি আঘাত করি এটাও আল্লাহ পাবে মসজিদকে যদি আমরা সেবা করি সেটাও আল্লাহ পাবে মসজিদকে সামনে রেখে যদি আমরা সেজদাও করি তবুও আল্লাহ পাবে কেমন করে যে আল্লাহ যদি মসজিদের মধ্যে বা মমিনের কালবে যদি আল্লাহ বসে থাকে তাহলে সেজদা দেব কোন দিকে ফিরি তখনই আমি স্যাজদা করব মুর্শিদের দিকে ফিরে কি বলবো আল্লাহ আকবা তাহলে আমার মমিন আমার মুর্শিদ আমার মুর্শিদের কালবে বসে আল্লাহ এই স্যাজদাটি নিয়ে গেল হে জগতবাসী যে আজকের যে আলোচনাটি করতেছি হয়তো কারো কাছে ভালো লাগবে হয়তো কারো কাছে ভালো লাগবে না কিন্তু বেশিরভাগ লোকের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ কেননা যে আমরা শুধু কোরআনের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় আল্লাহ দেহ কোরআনের ইঙ্গিত করতেছেন সুরা হামিমের দুই নম্বর আয়াতে আবার দেখা যায় দেহ কোরআনের মধ্যে যখন এসেছি তখন যখন মসজিদ ধরেছি তখন মসজিদ আমাদেরকে সাধন ভোজন দিলেন সেই সাধন বজন করতে করতে পরে কি হলো যে সেই সাধনাগুলো কি যেমন দুধের মধ্যে মিশে আছে গি দুধ ছানা ঠিক সেই দুধকে যখন ঘাটতে ঘাঁটতে ঘাঁটতে করতে মানে সাধনার জগতে গিয়ে যখন সাধন করতে 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 তখন দুধ থেকে যেরকম আল দুধ থেকে যেরকম ছানা দুধ মাখন আলাদা হয়েছে ঠিক আল্লাহ বলেছে আমি মমিনের কালবে বসে আছি তোমরা মমিনের কাছ থেকে যখন সাধনা নিবে এবং সাধনা নিয়ে যখন তোমার দেহরাজ্যের মধ্যে ঢুকে তুমি নিজেকে সাধনার দ্বারা পবিত্র করবে এবং ফ্যাটা দেবে তখন এখান থেকে বের হয়ে আমি তোমাকে রাসুল রূপে সাক্ষাৎ দিয়ে দেবো আমি রাসুল রূপে সাক্ষাৎ দিয়ে দেব হে জগতবাসী আজ আমি যে কথাগুলো বলতেছি যে প্রথম কথা হল যে কাগজ কোরআন দেহ কোরআন এবং রুহে ইনসানিয়াতের কোরআন এবং রুহে ইনসানিয়াতের কোরআনের মৃত্যু নেই ধ্বংস নেই ক্ষয় নেই তাহলে আমাদেরও কোনো ভয় নেই আমরা কি করব যে সেই রুহে ইনসানিয়াতের সাথে যদি আমাদের সাক্ষাৎ হয়ে যায় সেই রুহে ইনসানিয়াতের সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায় তখন আল্লাহ কী বলেছে যে রুহের মৃত্যু নাই ধ্বংস নাই ক্ষয় নাই তিনি চিরঞ্জীবী হে জগতবাসী তাহলে যার ক্ষয় নাই মৃত্যু নেই তিনি যদি চিরঞ্জীবী হয়ে থাকে তাহলে সেই চিরঞ্জীবী রুহের সাথে যদি আমরা মিশতে পারি তাহলে আমরা স্রষ্টার সাথে মিশে যাব আর স্রষ্টার সাথে যদি মিশে যাই তাহলে এই দুনিয়ার জ্বালা যন্ত্রণা সমস্ত ভোগান্তিতে আমরা আর থাকবো না আমরা অবশ্যই মুক্ত হয়ে যাব হে জগতবাসী কিন্তু আমরা কি করি কিছু কিছু বিষয়ে আমরা ভুল করে ফেলি যে আমরা যে দেখা গেছে একজন আল্লাহর অলি ওয়াজ করতেছে বা একটা বক্তব্য দিতেছে তখন দেখা যায় তিনি কোরআনের আয়াত ছাড়া কথা বলতেছে হাদিসের রেফারেন্স ছাড়া কথা বলতেছে রেফারেন্স দিয়ে তো হুজুর মাওলানা সবাই রেফারেন্স দিয়ে বলতেছে কারণ তাদের সাথে আল্লাহ সংযোগ নেই আর যাদের সাথে আল্লাহর সংযোগ আছে তারা আল্লাহর তরফতে কথা পেয়ে যখন কথাগুলো বলে তখন একটা স্তরের লোক ম্যাঙ্গ করতেছে কথাগুলো নিচ্ছে না আর একটা স্তরের লোক তারা এই কথাগুলো নিচ্ছে এবং তারা এই কথাগুলো শুনে শুনে অগ্রসর হইতেছে জানি না হে জগৎবাসী আপনাদের সামনে আজ যে কথাটি আলোচনা করলাম আপনারা কি আমার এই কথাগুলো নিতে পেরেছেন কি না জানি না যদি আমার এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে যে ভিডিওগুলো ছাড়ব সেগুলো যেন আপনারা পেয়ে যান হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ